tutorial how to repair, reboot and select proper boot device or insert boot media in selected boot device and press a key. Hello, বন্ধুরা। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে কম্পিউটারে হার্ড ডিস্ক রিপেয়ার করতে হয়। তো বেসিক্যালি আমাদের কম্পিউটার হার্ড ডিস্কগুলো সাধারণত যে প্রবলেমগুলো দেখা দেয় রিবুট লেখা দিলে যে কাজটি আপনারা করতে হবে, ফার্স্ট টাইম আমরা মাদারবোর্ডের এই সেকশনগুলো খেয়াল করব। অনলাইন বেঁকে অথবা চালায় উঠে গেলে বা প্রিন্ট চটে গেলে আমরা এগুলো চালাই করে দেব। বিশেষ করে এখানে আমরা ওয়াশ করে দেব, অনেক লাইন ডিসকানেক্ট হয়ে থাকে। তো মিটার দিয়ে আপনারা দেখতে পারেন যে কোন লাইন শর্ট আছে কিনা। তো মিটার দিয়ে মাপতে গেলে ওমসে দিয়ে আমি বডিতে প্লাস অ্যান্ড সব কটা লাইন চেক করব, প্রত্যেকটা লাইন ফুল উঠছে কিনা এটা আমরা খেয়াল করব। কোন লাইন যদি ডিসকানেক্ট থাকে সেই লাইনটি চালাই করে দেব আবার। তো সব কটা লাইনই উঠতেছে, গ্রাউন্ড পাওয়ার আছে, আমাদের স্যাটেলাইট অ্যান্ড পাওয়ার লাইন সব কটা লাইনটি ডিসকানেক্ট নাই কোনোটা। এখন আমরা ফার্স্ট স্টেপে চেক করা হয়ে গেল, এখন আমি আরেকটি স্টেপে সার্ভিসিং করব মাদারবোর্ডটি। হার্ড ডিস্কে বিভিন্ন রকম রোগই দেখা দিতে পারে, শুধু যে সার্ভিসিং করলে রেডি হয়ে যাবে এটা নয়। সার্ভিসিংটা এটা দ্বিতীয় স্টেপ। প্রথম স্টেপ আপনারা বেজগুলো অফ করে চেক করে দেখবেন, তারপরে যদি না হয় তারপরে এনসি থিনার দিয়ে আপনারা এরকম মাদারবোর্ড অফ করবেন। আপনি চাইলে বাইকের পেট্রোলও ব্যবহার করতে পারেন, অকটেনও ব্যবহার করা যেতে পারে। আর অফ করার সময় বিশেষ করে যেটি খেয়াল রাখবেন, যেন বোর্ডে কোথাও এনসি থিনার অথবা পেট্রোল অকটেন জমা পড়ে না থাকে। অবশ্যই একটি হট গান দিয়ে অথবা রোদে শুকিয়ে বা 60 পাওয়ার বাল্ব বা 100 পাওয়ার বাল্ব দিয়ে ভালো করে শুকিয়ে নেবেন, যেন কোথাও কোনো পার্শ্বে করে পানি জমে শর্ট সার্কিট না হয়। তো আরও ভালো করে টেস্ট করার জন্য আমি একটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে চেক করলাম যে কত কোনো লাইনে শর্ট আছে কি অথবা কোনো লাইন ডিসকানেক্ট হয়ে আছে কি না। তো সব সাইড মোটামুটি ক্লিয়ার। এবার আমি হেয়ার ট্রেনার দিয়ে আমি একটু বোর্ডটি গরম করে নিলাম। হেয়ার ট্রেনার দিয়ে করলে যে সুবিধাটি, হেয়ার ট্রেনার পানি শুকানোর কাজে খুব দরকারি একটি জিনিস। তো হেয়ার ট্রেনার না থাকলে আপনারা হট গান অথবা 100 পাওয়ারের বাল্বও ব্যবহার করতে পারেন। বাল্বে দিলে 10 মিনিট মতো বাল্বের নিচে দিয়ে রাখবেন। 60 ওয়াটের ওয়াইপ বাল্ব হলে মিনিমাম 18 মিনিট বা 20 মিনিট শুকাবেন, 100 পাওয়ার হলে 15 মিনিট আর 200 পাওয়ার হলে 10 মিনিট দিবেন। তো এইভাবে নর্মালি হট গান দিয়ে পুরো বোর্ডটি শুকিয়ে নিতে হবে। এরপর বোর্ডটি একটু ঠান্ডা করে নিতে হবে। আমাদের বোর্ডটি এখন ঠান্ডা হয়ে গেছে, এটি এখন সেটিং করতে হবে। তো আগের মতো করে যেভাবে আমাদের স্ক্রুগুলো ছিল পুরোপুরি টাইট দিয়ে আমরা সেটিং করব। তো আরও একটা জিনিস, হার্ড ডিস্কের মাদারবোর্ডের প্রবলেম হলে এভাবে আপনারা ওয়াশ করতে পারেন। আর যদি আপনার হার্ড ডিস্কের বিপরীত সাইডে টিনের কিছু স্ক্রু আছে, মোটেও এই স্ক্রুগুলো খুলবেন না, কারণ হার্ড ডিস্ক এই স্ক্রুগুলো খুললে ভালো হার্ড ডিস্ক এমনিতে নষ্ট হয়ে যায়, কারণ ওর ভিতরে গ্যাস সেটিং থাকে, যেটি নাট লুজ দিলেই আপনার গ্যাসটি বের হয়ে যাবে। চায় না একটা সিস্টেমে সাইড দিয়ে ওয়াটারপ্রুফ মতো মানে গ্যাস প্রুফ সিস্টেম করে ওর ভিতরে গ্যাস লোড করে দিছে, তো ওটি খুললে নষ্ট হয়ে যাবে।
আরও একটি জিনিস যেটি করবেন, কম্পিউটারের এই যে সাটা কেবলগুলো এগুলো সব কটা প্রিন্ট ওয়াশ করে দেবেন। এখান থেকে অনেক সময় ধুলা পড়ে আমাদের লাইন ডিসকানেক্ট হয়ে থাকে। আমাদের পিসি পোর্টটিও ওয়াশ করে নিতে হবে, তারপর সেট করবেন এভাবে যেভাবে পুনরায় সেটিং ছিল। এখন আমরা ডিসটি টেস্ট করব। পাওয়ার লাইনটা খুব ভালো করে আপনারা এটি ওয়াশ করবেন। অনেক সময় পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ারের এই লাইনটা ডিস্টার্ব হয়, এখানে ভোল্টেজ আসা বন্ধ হয়ে যায়, যার কারণে হার্ড ডিস্ক পাওয়ার না গেলে হার্ড ডিস্ক পাবে না। তো আপনারা প্রত্যেকটি পাওয়ার সাপ্লাই দুটো থেকে তিনটে পাওয়ার লাইন থাকে, তো ওখান থেকে একটা লাইন বাদ দিয়ে আরেকটি পিন বা সকেট ব্যবহার করতে পারেন। তো দেখুন আমাদের পিসিটি রানিং হয়ে গেল, আমাদের মাইক্রোসফট অন হচ্ছে। তো এইভাবে মূলত হার্ড ডিস্কগুলো খুব সহজে আপনারা বাসাতে অল্প দক্ষতা বা অল্প বুদ্ধি থাকলে আপনারা রেডি করতে পারবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।